সালামু আলাইকুম। শ্রদ্ধেয় দর্শক, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনী নিয়ে তথ্য তুলে ধরার প্রয়াসে আজ 11তম পর্ব তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আরএস টিভির পক্ষ থেকে আপনাদের সাথে আছি রেজাউল করিম। করোনাকালীন কঠোর লকডাউনের ভিতরে যে যেখানে থাকুন না কেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক, শেখ মুজিবুর রহমান 13 বছর বয়সে যখন তার পিতা শাহাদাতপুর নেসাকে বিয়ে দিয়ে করিয়েছিলেন, যিনি কেবল 3 বছর বয়সে ছিলেন এবং তার বাবা মাকে হারিয়েছিলেন, তাই তার এবং মুজিব দাদা শেখ আব্দুল হামিদ তার ছেলে শেখ লুৎফর রহমানকে তার পুত্র মুজিবুরের সাথে বিবাহের নির্দেশ দিয়েছিলেন। 9 বছর পরে 1942 সালে শেখ মুজিবুর রহমান যখন 22 বছর এবং বেগম ফজিলাতুন্নেসা 12 বছর বয়স হয়েছিল, তখনই এই বিবাহটি হয়েছিল। তাদের একসাথে 2টি কন্যা ছিল, শেখ হাসিনা এবং শেখ রেহানা, এবং 3 পুত্র, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল। শেখ কামাল 1971 সনে মুক্তিবাহিনী গেরিলা সংগ্রামে একজন সংগঠক ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধকালীন কমিশন পেয়েছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী হিসাবে বিবেচিত হন। শেখ জামাল গ্রেট ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি হ্যান্ড হর্সের প্রশিক্ষণ পেয়েছিলেন এবং পরে কমিশন অফিসার হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় শেখ পরিবার গৃহবন্দী ছিল। 1975 সালে 15 আগস্ট সামরিক অভ্যুত্থানের সময় প্রায় পুরো শেখ পরিবারকে হত্যা করা হয়েছে। কেবল পশ্চিম পাকিস্তানের সফরে আসা শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়ে গেছেন। শেখ মুজিবুর রহমান ব্রিটিশ বংশোদ্ভূত শ্রম রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের মাতামহ এবং 2015 সালে ইউকে সাধারণ নির্বাচনের পর থেকে হ্যান্ডস্টেট অ্যান্ড কিলবার্নের সদস্য। তার ভাতিজা শেখ হেলাল, শেখ সেলিম, শেখ জুয়েল এবং আব্দুল হাসান আবদুল্লাহ বাংলাদেশের সংসদ সদস্য। তার নাতনি শেখ তাপস, নিক্সন চৌধুরী, লিটন চৌধুরী, আনোয়ার রহমান পার্থ, শেখ তন্ময়, শেখ নিয়াবাত, সাদিক আবদুল্লাহ এবং শেখ পরশ সকলেই বাংলাদেশের রাজনীতিবিদ। তার নাতনি দীপুমণি হলেন বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী। 14 দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। ক্ষুদ্র জ্ঞানে এত বড় রাজনৈতিক ব্যক্তি ও বড় মানুষের জীবন নিবন্ধ করা খুবই কষ্টকর বটে। তবুও আমার এই লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি বা লেখনের মাধ্যমে কারো মনে কোনো ব্যথা দিয়ে থাকি বা পেয়ে থাকেন, তবে নতুন হিসাবে ক্ষমা করে দেবেন। আমার ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। অনুষ্ঠানটি আপনাদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, শেয়ার ও আপনার মতামত দিন। সবার আগে অনুষ্ঠান পেতে আপনার পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আশা করি 12তম শেষ পর্ব দেখার আমন্ত্রণ রইল। সরকারি নির্দেশনা মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, সবাই সুস্থ ভালো থাকুন। আবার কথা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।